আজকে আমাদের আলোচনার বিষয় হলো সাইমলটেনিয়াস ইকুয়েশন মডেলের কোন একটা পার্টিকুলার ইকুয়েশনকে আইডেন্টিফাই কিনা সেটা টেস্ট করার উপায় কি। একটা সাইমলটেনিয়াস ইকুয়েশন মডেলে অনেকগুলো ইকুয়েশনকে আমাদের এস্টিমেট করতে হয়, সেখান থেকে কোন একটা পার্টিকুলার ইকুয়েশনকে, ফর এক্সাম্পল আইতম ইকুয়েশনকে আমরা এস্টিমেট করতে পারবো কিনা, স্ট্রাকচারাল ইকুয়েশনকে, সেটার সেটার জন্য আমাদেরকে ওই ইকুয়েশনটা আইডেন্টিফাই কিনা প্রথম প্রথমে সেটা টেস্ট করতে হয়। যদি একটা ইকুয়েশন আইডেন্টিফাই হয় তাহলে শুধুমাত্র সেই ইকুয়েশনকে এস্টিমেশন করা যায়, আইডেন্টিফাই না করলে সেটা এস্টিমেশন করে লাভ নাই। এস্টিমেশন করলে সেটা আমাদেরকে বায়াস রেজাল্ট দিবে বা ইনকনসিস্টেন্ট রেজাল্ট দিবে। আমাদেরকে আমরা এই প্রসেসটা নিয়ে আলোচনা করবো, কিভাবে অনেকগুলো ইকুয়েশনের মধ্যে থেকে কোন কোন ইকুয়েশন গুলো আইডেন্টিফাইড, কোন কোন ইকুয়েশন গুলো আইডেন্টিফাইড না সেটা আমরা ক্লিয়ার করি। যে ইকুয়েশন গুলো আইডেন্টিফাইড না সেগুলোকে এস্টিমেশন করা যাবে না ওয়্যারলেস দিয়ে বা অন্য কোনো মেথড দিয়ে এস্টিমেশন করা যাবে না, শুধুমাত্র আইডেন্টিফাইড হলে একটা ইকুয়েশনকে এস্টিমেশন করা যায়, কনসিস্টেন্টলি এস্টিমেশন করা যায়, আদারওয়াইজ করা যায় না। তো আমরা এই প্রথমে থিওরিটা দেখবো আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়। থিওরিটা দেখার পরে আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা প্র্যাকটিক্যালি আমরা আইডেন্টিফিকেশন টেস্টটা করে দেখাবো। তো আমরা সংক্ষেপে সাইমেন্টিফিকেশন মডেলকে হোল মডেলকে আমি এখানে দেখেছি, হোল মডেল ওয়াই গামা, ওয়াই হচ্ছে আমাদের অ্যান্ডোজেনাস ভেরিয়েবল গুলো, হাইড্রোস্টেটিক প্যারামিটার গুলো, আর আমাদের যে এক্সোজেনাস ভেরিয়েবল গুলো আছে সেগুলো এক্স দিয়ে লিখেছি, আর এটার প্যারামিটার গুলোকে লিখেছি বিটা দিয়ে। এটা হচ্ছে অ্যারোস প্রত্যেক হিসেবে যে অ্যারো গুলো আছে সেগুলো ইন দিয়ে লিখেছি। হোল সাইমলটেনিয়াস মডেল এখান থেকে আমরা বলেছি যে এই গামা ম্যাট্রিক্সের মধ্যে, এই প্যারামিটার ম্যাট্রিক্সের মধ্যে প্রত্যেকটা কলাম এক একটা ইকুয়েশনের সাথে সংযুক্ত প্যারামিটারকে ইন্ডিকেট করে। এখান থেকে আমাদের যদি আমি আইতম কলামটা নিই এখান থেকে, সেটা আইতম ইকুয়েশনকে ইন্ডিকেট করে, তাহলে আমরা বলতে পারি দ্য আইথ ইকুয়েশন ইজ ওয়াই, ওয়াই হচ্ছে আমাদের সেট অফ অ্যান্ডোজেনাস ভেরিয়েবলস, গামা হচ্ছে আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স, আর আই হচ্ছে আইতম কলাম ম্যাট্রিক্সে যে আইতম কলামটা আছে যেটা আইতম ইকুয়েশনের প্যারামিটার গুলোকে ইন্ডিকেট করে। ঠিক একই ভাবে এক্স এই বিটা ম্যাট্রিক্স এর আইতম কলাম গুলো আইতম ইকুয়েশন থেকে চিহ্নিত করা যাবে, প্লাস হচ্ছে আমাদের ই আই হচ্ছে ম্যাট্রিক্স এর যে আইতম কলামটা আছে ই আই হচ্ছে আই ইকুয়েশন, আই স্ট্রাকচার ইকুয়েশন। এই স্ট্রাকচার ইকুয়েশনের মধ্যে আইটেম ইকুয়েশনটাকে আমরা বলছি এই ই আই বলছি যেটাকে আমরা। এখন এই যে স্ট্রাকচারাল প্যারামিটার গুলোর সাথে আমরা বলেছি যে রিডিউস ফর্ম প্যারামিটার সম্পর্ক আছে, আমরা যখন একটা এই স্ট্রাকচার ইকুয়েশন সিস্টেমকে যখন আমরা রিডিউস ফর্মে কনভার্ট করি সেটাকে বলি আমরা এক্স, সেটাকে বলি আমরা ওয়াই ইকুয়াল টু এক্স পাই বা পাই এক্স প্লাস বি, এক্স পাই প্লাস বি, এটা আমাদের রিডিউস ফর্ম ইকুয়েশন। এই রিডিউস ফর্ম ইকুয়েশনে এক্স এর সাথে যে প্যারামিটার থাকে পাই, যেটাকে রিডিউস ফর্ম প্যারামিটার বলা হয়, এই রিডিউস ফর্ম প্যারামিটার পাই এর সাথে স্ট্রাকচারাল প্যারামিটার যেখানে গামা এবং বিটা এগুলো স্ট্রাকচারাল প্যারামিটার, যেহেতু এগুলো স্ট্রাকচার ইকুয়েশনে আছে। এই যে রিডিউস ফর্ম ইকুয়েশনের সাথে অর্থাৎ ছিল আমাদের ওয়াই থেকে এক পাশে থেকে আর এক্স গুলোকে আমরা এক পাশে নিয়ে যাই, এক্স এর সাথে যে প্যারামিটার সেগুলোকে বলা হয় রিডিউস ফর্ম প্যারামিটার পাই, প্লাস এটার সাথে যে অ্যারো টার্মটা সেটা জি বলেছে এটা হচ্ছে ই এর ফাংশন। তাহলে এই রিডিউস ফর্ম প্যারামিটারের সাথে স্ট্রাকচারাল প্যারামিটার যেগুলো আছে তার একটা সম্পর্ক আছে, অপকারটা কেমন অপকারটা হলো রিলেশন বিটুইন রিডিউস ফর্ম অ্যান্ড স্ট্রাকচারাল প্যারামিটার্স। প্যারামিটার্স
তো পাই কিউএল টু মাইনাস পাই কিউএল ছিল মাইনাস বিটা গামা ইনভার্স ছিল আমরা আগে ডিরাইভ করেছি মাইনাস বিটা গামা ইনভার্স বা এটাকে আমরা একটু যদি এই পাশে নিয়ে আসি এখানে বলতে পারি যে অস পাই গামা ইকুয়াল টু মাইনাস বিটা পাই গামা মাইনাস বিটা সাকসেসফুলি পাই গেল বাট গামা ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করো আমরা এই পরবর্তী ইকুয়েশনটা পেতে পারি কেমন বাইরে কাটু থেকে বাম পাশে নিয়ে আসে তাহলে সেটাকে এখানে দেখতে পারি পাই আমরা অস পাই গামা প্লাস বিটা অথবা আজকে ম্যাট্রিক্স ফর্ম আমরা দেখতে পারি পাই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স সৃষ্টি করলাম তো ডিমেনশন কে প্যারামিটার হলো গামা এখানে ডাইমেনশন ম্যাট্রিক্স যাতে করে দুটো গুণ করলে এটাই পাওয়া যায় পাই গামা প্লাস বিটা ইন্টু আই মানে আইনসি ম্যাট্রিক্স আইনসি ম্যাট্রিক্স বিটা দিয়ে গুণ করলে বিটাই থাকবে পাই বিটা মানে পায়ের পাশে কিটা আই এ আই কে এই হচ্ছে ডিমেনশন অফ দা ম্যাট্রিক্স ডিমেনশন হচ্ছে কে বাই কে অর্ডারের একটা আইনসি ম্যাট্রিক্স কারণ এটাকে ওয়ানের সাথে গুণ করতে হলে বিটার ডিমেনশন হচ্ছে আমাদের এখানে এটা কলাম আছে এটা ভেরিয়েবলের জন্য আর কি সংখ্যক রো আছে এই আই এর সাথে এটা গুণ করতে হলে এটা যে এটা রো কলাম কে সংখ্যক রো আছে কে সংখ্যক কলাম আছে আই টা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স কে সংখ্যক কলাম যেহেতু আছে এটা কলামটা এটার রোয়ের সমান এটাকে গুণ করতে হলে যেহেতু এটার ডিমেনশন হচ্ছে আমাদের আমাদের এখানে গুণ করতে হলে আমাদের আই কে ডিমেনশন একটা ম্যাট্রিক্স আই মানে ওয়ান এটা ভূমিত হচ্ছে ওয়ান এম দিয়ে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে এটা ওই ম্যাট্রিক্স থাকে যেমন আই কে ওয়ান দিয়ে গুণ করলে ফাইভ থাকে সিক্স কে ওয়ান দিয়ে গুণ করলে সিক্স থাকে ঠিক আছে এইভাবে দুটাকে আই দিয়ে গুণ করলে আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিমেনশনটা হচ্ছে কে বাই কে এটাকে আই দিয়ে গুণ করলে বিটাই থাকে তাই এটাকে যদি গুণ করলে এটা পাই গামা এটা পাওয়া যাবে আর বিটাকে আই দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে ঠিক আছে এটাকে যদি গুণ করলে বিটা পাওয়া যাবে অর্থাৎ এই ইকুয়েশনটাকে দুটো ম্যাট্রিক্স এর গুণফল হিসেবে দেখা মানে এটা হচ্ছে মূলত এই আমাদের রিডিউসড প্যারামিটারের সাথে যে আমাদের স্ট্রাকচারাল প্যারামিটার যেগুলো আছে আমরা গামা ভেরিয়েবল গুলো মান বের এই ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল প্যারামিটার কেমন তাই স্ট্রাকচারাল প্যারামিটার গুলো মান আমরা বের করতে চাই আমরা কেমন আচ্ছা এখন যদি আমরা আই ইকুয়েশনটা নেই যে সম্পর্কটা হবে এরকম তাহলে আই ইকুয়েশন এটা হচ্ছে হোল সেট অফ ইকুয়েশনস এর জন্য সবগুলো ইকুয়েশনের জন্য সম্পর্কটা আমরা এভাবে লিখতে পারি আই ইকুয়েশনটার জন্য যে স্ট্রাকচারাল প্যারামিটার সাথে রিডিউসড প্যারামিটার যে সম্পর্ক সম্পর্কটা হলো দ্য আইথ ইকুয়েশন আইথ ইকুয়েশন কিভাবে পাই যে জাস্ট এখান থেকে আই কলমটা দিব আই কলমটা লিখবো আমি খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ইকুয়েশনে প্রত্যেকটা প্যারামিটারের ফাঁকে হতে পারে পাই আই কে এখানে পাই আই নিতে পারবো পাই নিতে হবে এখানে আই কে
এখানে আমরা শুধুমাত্র আই থেকে বিয়োগ দিই গামা আই। আই ইকুয়েশনে স্ট্যাটিক্যাল প্যারামিটার গুলোর সাথে মিশ্র প্যারামিটারের সম্পর্কটা কেন? আই ইকুয়েশনের স্ট্রাকচারাল প্যারামিটার গুলোর মান রেসপন্স প্যারামিটার যেগুলো আমরা এস্টিমেট করেছি সেগুলো থেকে বের করা যাবে কিনা নির্ভর। মানে ওই লাইনটা কি লিখেছেন, ইকুয়েশন প্রুফ দা ইকুয়েশন, ওখানে মিডলে কি লিখেছেন ওটা বোঝা যাচ্ছে না, নেট নেটওয়ার্ক প্রবলেমের কারণে। জি স্যার, এই লাইন পরে তুমি রেকর্ডিং পাবে সেখানে ক্লিয়ার হবে, এখানে আমার বলে ক্লিয়ার আছে নেটওয়ার্কের কারণে হয়তো ক্লিয়ার আসছে না। পরে তুমি রেকর্ডিংসটা দেখে নিন। আই ডিভিশনের জন্য যে আমাদের এই স্ট্রাকচার নির্দিষ্ট প্যারামিটারের সাথে আই ডিভিশনের ডিস্ট্রাকচার প্যারামিটার গুলো আছে তার সম্পর্কটা সলভ করা যাবে কিনা, বা আই ডিভিশনের স্ট্রাকচার প্যারামিটার গুলো মান বের করা যাবে কিনা এই নির্দিষ্ট প্যারামিটার গুলো থেকে সেটা আমরা জানতে চাই। যদি বের করা যায় তাহলে আমরা বলবো যে আই ডিভিশন আইডেন্টিফাই, আর যদি সেটা যদি সলভ করা না যায় ইকুয়েশন থেকে আই ডিভিশনের জন্য তাহলে আমরা বলবো আই ডিভিশনটা আইডেন্টিফাই না, এটাকে এস্টিমেশন করা যাবে না কনসিস্টেন্টলি, এটাকে এস্টিমেশন করা যাবে না। এখন এই ইকুয়েশনটা দেখো, একটা ইকুয়েশনকে যে আমরা সলভ যখন করি আমরা তখন সলভ করা যাবে কিনা একটা ইকুয়েশনকে, এটা সলিউশনটা একটা ইকুয়েশন সিস্টেমকে সলভ করা যাবে কিনা সেটা নির্ভর করে যে ইকুয়েশনের সংখ্যা এবং ভেরিয়েবলের সংখ্যা সমান হতে হবে। ইকুয়েশনের সংখ্যা যদি ভেরিয়েবলের সংখ্যা সে যদি কম হয় তাহলে ওই ইকুয়েশন সিস্টেমকে সলভ করা যায় না। আমাদের যতগুলো ভেরিয়েবল আছে কামাই যতগুলো আছে এবং বিটা যতগুলো আছে কেমন ততগুলো আমাদের ইকুয়েশন থাকতে পারবে, থাকলে আমরা এটাকে সলভ করতে পারবো। এটাকে আমরা এখন এখন দেখো যে আমাদের এই যে পাই এবং আই কে বাম দিকে যে ম্যাট্রিক্সটা আছে এই এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক আছে, র্যাঙ্ক র্যাঙ্ক মানে এই ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট যদি বের করি আমরা সেই ডিটারমিনেন্টের অর্ডারটা কখনো হ্যাস্ট অর্ডার চান এই ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক ম্যাট্রিক্সের আমি যদি একটা এখানে ম্যাট্রিক্স নেই টেকনিক্যাল আলোচনা এগুলো র্যাঙ্ক নেই র্যাঙ্ক অফ এ, হ্যাঁ দেখো দুইটা রো আছে তিনটা কলাম আছে, র্যাঙ্ক কখনো দুই চেয়ে বেশি হবে না, মিনিমাম অফ রো অ্যান্ড কলাম তিনটা কলাম আছে দুইটা রো আছে, এটার র্যাঙ্কটা কখনো দুই বেশি ম্যাট্রিক্সের র্যাঙ্ক যে রো এবং কলাম সংখ্যা তার মধ্যে যেটা কম সর্বোচ্চ সেটা তোমার দুই হতে পারে কিংবা তার কম হতে পারে। কেমন তাহলে এই হ্যাঁ দেখো এটা ডিমিশন হচ্ছে কত আমাদের কে বাই কে আই কে ডিমিশন, আই এর একটা ডিমিশন আছে এখানে কে বাই কে, আই ডিমিশন হচ্ছে আমাদের ইকুয়েশনের সংখ্যা যতগুলো যতগুলো আমরা 1000 দিয়ে রয়েছে প্রত্যেকটা 1000 গুলোতে এক এক করে ইকুয়েশন আছে, সুতরাং এখানে আমাদের হচ্ছে এম ডিমিশন আছে কেমন ইকুয়েশন আছে আমাদের এম সহ ইকুয়েশন আছে এখানে আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক সেটা কলাম কিন্তু অনেকগুলো কলাম এখানে কে সংখ্যক কলাম আছে এখানে আরো দুগুলো কলাম আছে এম সংখ্যক কলাম আছে এম প্লাস কে সংখ্যক কলাম আছে এখানে রো আছে কয়টা কে সংখ্যক রো আছে, এটার যে র্যাঙ্ক সেটা কে এর চেয়ে বেশি হতে পারে, র্যাঙ্ক হলো পাই আইতে has rank k, rank of k, the rank of k, it's a rank of k, come on. আর আমাদের চলক কয়টা আছে আমাদের, বাট উই হ্যাভ আমাদের এখানে কতগুলো স্ট্রাকচারাল প্যারামিটার আছে আমাদের, এখানে আমাদের এন সংখ্যক স্ট্রাকচারাল প্যারামিটার আছে প্রত্যেকটা অ্যান্ড্রোজেনিক ডিএনএর জন্য এক একটি করে গামা আমাদের ওয়াই ওয়ান থেকে শুরু করে ওয়াই এন পর্যন্ত এন সংখ্যক ইকুয়েশন আছে, এখানে আমাদের এন সংখ্যক প্যারামিটার আছে এন, আর এখানে আমাদের কে সংখ্যক এক্সট্রা ভেরিয়েবল আছে কে, এতগুলো আমাদের প্যারামিটার এন প্লাস কে সংখ্যক আমাদের ভেরিয়েবলস আছে। আমাদের দেখো আমাদের এখানে
যে আমাদের ইকুয়েশন হচ্ছে আমাদের কে সংখ্যক ইকুয়েশন আছে এখানে, কে সংখ্যক ইকুয়েশন আছে এখানে আমাদের, আর চলক আছে আমাদের কয়টা, এন প্লাস কে সংখ্যক চলক আছে, অর্থাৎ চলকের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার চেয়ে বেশি। সুতরাং আমরা এই ইকুয়েশন থেকে সলভ করতে পারবো ন্যাচারালি, নর্মালি যদি বলতে পারি, বলতে চাই আমরা এই ইকুয়েশনটা আইডেন্টিফাই না, আইথ ইকুয়েশনটা। তো এটাকে আইডেন্টিফাই হওয়ার জন্য আমাদের কি করতে হবে, কতগুলো রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে এই সিস্টেমের উপরে, ইনফরমেশন যুক্ত করতে হবে আমাদের ইকুয়েশনের উপরে, যেহেতু এটার এটার র্যাঙ্ক হিসেবে র্যাঙ্কটাকে আমাদের পার করবে বাড়িয়ে এন প্লাস কে করতে হবে, তাহলে আমাদের ইকুয়েশন সংখ্যা এবং ডেরিভেশনের সংখ্যা হবে এবং আমরা এটাকে সলভ করতে পারবো ইকুয়েশন সিস্টেমটাকে। তবে আমরা এই সাধারণত যে কাজটা করি, একটা হচ্ছে একটা রেস্ট্রিকশনকে বলতে থেকে আমরা নর্মালাইজেশন রেস্ট্রিকশন, প্রত্যেক ইকুয়েশনে ওয়াই কে আমরা বাম দিকে নিয়ে আসি, তার কোএফিসিয়েন্ট থেকে -1 ধরে বাকিগুলোকে আমরা ডান দিকে রাখি, বাকি চলকগুলোকে, এটাকে বলা হয় নর্মালাইজেশন বলা হয়। ওয়াই আই এর কোএফিসিয়েন্টের মানটাকে আমরা -1 ধরে ওয়াই আই থেকে বাম দিকে নিয়ে আসবো, বাকি গুলোকে আমরা ডান দিকে রাখবো, এটাকে বলে নর্মালাইজেশন। এটা একটা রেস্ট্রিকশন এই সিস্টেমের উপরে। তাহলে আমরা আমাদের কাছে কি করতে হবে, আমরা এখানে এম প্লাস কে -1 এতগুলো আমাদের ইকুয়েশন লাগবে আমাদের এই সিস্টেমটাকে আইডেন্টিফাই করার জন্য। আমরা যে রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করব, এই রেস্ট্রিকশন থেকে আমরা বলবো এখানে আরো কিছু, যেহেতু আমরা বলছি কে সংখ্যক গ্রো আছে, আমরা আরো কিছু গ্রো এখানে যুক্ত করবো, আর দিয়ে দিন আর অ্যাড আর আই, আর আই হচ্ছে রেস্ট্রিকশন ইম্পোজ করেছি, আর আই রেস্ট্রিকশনস আই কমিউনিকেশনের জন্য আর আই বলছে রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন ইম্পোজ করলে এই আমাদের রেস্ট্রিকশন ইকুয়েশন থেকে আমরা লিখবো, আমরা এটা আর আই গামা আই বিটা আই জিরো। আমরা এই যে রেজিস্ট্রেশন গুলো ইম্পোজ করার পরে আমাদের এই ইকুয়েশন সিস্টেমটা দাঁড়াবে এরকম, দেখুন এটা উপরে লিখি জায়গা উপরে করার জন্য, এখানে আমরা এই আর আই রেস্ট্রিকশনটা যুক্ত করবো, এখানে রো সংখ্যা আমরা বাড়াবো, একটা ম্যাট্রিক্স আমরা যুক্ত করবো। আমাদের অরিজিনালি আমাদের এটা ছিল পাই এনটি ছিল, ছিল আমাদের গামা আই আই জিরো আফটার অ্যাডিং আর আই, আর আই যুক্ত করার পরে দাঁড়াবে আর একটা এখানে যুক্ত করলাম, কিছু বই যুক্ত করলাম, এটাকে আমরা সংক্ষেপে ডেট আই বলবো, রেজিস্ট্রেশন আমি ইম্পোজ করলাম ইকুয়েশন থেকে আইডেন্টিফাই করার জন্য বা সলভ ইকুয়েশন থেকে সলভ করার জন্য। আমাদের কিন্তু এন প্লাস কে সংখ্যক ভেরিয়েবল আছে এখানে, কিছু এখানে কে সংখ্যক ইকুয়েশন ছিল, আমরা কিছু ইকুয়েশন যুক্ত করলাম এখানে, এই -1 সংখ্যক ইকুয়েশন যুক্ত করলাম, একটা ইকুয়েশন আমাদের লাগবে না, আমরা নর্মালাইজেশন করেছি এখানে, ঠিক আছে বাইরেটা বলছি নর্মালাইজেশন রেস্ট্রিকশন, এটাকে আমরা লিখতে পারি পাই আই কে আর আই, এটাকে আমরা ডেল আই, আচ্ছা এখন এই এটার র্যাঙ্ক যদি, এখানে আমাদের কয়টা চলক আছে, আমাদের এখানে এম আছে, এখানে কি আছে এম প্লাস কে সংখ্যক চলক আছে, এখানে আমাদের ইকুয়েশন আমরা করেছি এম -1 সংখ্যক ইকুয়েশন করেছি আমরা, এখন এটার র্যাঙ্ক ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড, তা
র্যাঙ্ক অফ এই ম্যাট্রিক্সটা আমরা আই কে, কিন্তু এটা একটা কমপ্লিকেটেড ফাংশন, এটা অনেকগুলো স্ট্রাকচার ইকুয়েশনের কমপ্লিকেটেড ফাংশন, যেখানে হচ্ছে র্যাঙ্ক বের করবো দিবেন র্যাঙ্ক ইকুয়াল টু ফাইন্ড ওয়েদার দ্য র্যাঙ্ক অফ ইস এ মাইনাস ওয়ান, দ্য র্যাঙ্ক এ মাইনাস ওয়ান হতে হবে ইকুয়েশনটা আইডেন্টিফাই করার জন্য। একটা একটা তো নর্মালাইজেশন রেস্ট্রিকশন, আমাদের টোটাল রেস্ট্রিকশন দরকার এন প্লাস, মানে আমাদের এখানে এম সংখ্যক ইকুয়েশন আছে, এম সংখ্যক ইকুয়েশন আছে আমাদের, আমরা এম সংখ্যক ইকুয়েশন যুক্ত করছি এখানে, আমরা একটা রেস্ট্রিকশন আমরা অলরেডি ইম্পোজ করেছিলাম নর্মালাইজেশন রেস্ট্রিকশন, যে ওয়াই আর কোএফিশিয়েন্ট থেকে আমরা মাইনাস ওয়ান করছি, সুতরাং আমাদের একটা এটা একটা বাদ দিয়ে রেস্ট্রিকশন আমাদের এই মাইনাস ওয়ান সংখ্যক ইকুয়েশন যুক্ত করতে হবে, এটা যে র্যাঙ্ক সেটা এ মাইনাস ওয়ান যদি হয় এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এ মাইনাস ওয়ান হয় তাহলে আমরা বলবো যে এই ইকুয়েশনটা আইডেন্টিফাই, যেহেতু এটা র্যাঙ্কটা বের করা ডিফিকাল্ট তাই আমরা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ ফলো করি। অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হলো বা এটা র্যাঙ্ক টেস্ট না করে নিশ্চিত টেস্ট, দা র্যাঙ্ক অফ আর আই টেল র্যাঙ্ক অফ আর মানে এই রেস্ট্রিকশন আমরা দিল দিল মানে প্যারামিটার ম্যাট্রিক্স, এই আইটা মুছে ফেললে আমরা এই দিল ম্যাট্রিক্সটা পাই আমরা, অর্থাৎ দিল ম্যাট্রিক্সটা হলো প্যারামিটার ম্যাট্রিক্স গামা এবং বিটা দুটো সংবিধান, তাহলে এটা তো ইকুইভ্যালেন্ট যে এটা র্যাঙ্ক যা এটা র্যাঙ্ক কোথাও, আমরা এটা র্যাঙ্ক বের করেছি খুব ইজি, কিন্তু আমরা এটা র্যাঙ্ক বের করলাম, এটা র্যাঙ্ক যদি এম মাইনাস ওয়ান হয় এটা র্যাঙ্ক যদি এম মাইনাস ওয়ান হয় তাহলে এটা র্যাঙ্ক এম মাইনাস ওয়ান দুটো র্যাঙ্ক সমান, এই জন্য আমরা এটা র্যাঙ্ক বের না করে আমরা এটা র্যাঙ্ক বের করি আর আই দেন এটা র্যাঙ্ক বের করি, এই র্যাঙ্কটা যদি এম মাইনাস ওয়ান হয় তাহলে আমরা বলতে পারবো যে ইকুয়েশন সিস্টেমটা আই ইকুয়েশনটা আইডেন্টিফাইড আমরা বলতে পারবো। তো আইডেন্টিফিকেশন ইজ যে রেজাল্ট গুলো সেগুলো হলো একটা ইকুয়েশনকে আইডেন্টিফাই করতে আমরা কখন বলবো, এগুলো কিছু থিওরিটিক্যাল ডিসকাশন, রেজাল্টটা হলো ফাইনাল যে রেজাল্ট সেটা হলো আমরা আর আই ডেল এটা র্যাঙ্ক বের করবো, র্যাঙ্ক বের করে যদি দেখা যায় যে আর আই ডেলের র্যাঙ্ক যদি এম মাইনাস ওয়ান হয় তাহলে আমরা ওই কোয়েশনটাকে আমরা আইডেন্টিফাই করব, তাহলে একটা হচ্ছে একটা হলো যে বলি আইডেন্টিফিকেশন কন্ডিশন বা আইডেন্টিফিকেশন যে ক্রাইটেরিয়া সেটা হলো এটার র্যাঙ্ক বের করবো আর আই টেল র্যাঙ্ক অফ র্যাঙ্ক অফ আর আই টেল র্যাঙ্ক অফ আর আই ডেল লেস দেন ওয়ান, তো র্যাঙ্ক যদি এম মাইনাস ওয়ান হচ্ছে কম হয় দেন আই ইকুয়েশন ইজ নট আইডেন্টিফাইড, নট আইডেন্টিফাইড বলতে এই এটা র্যাঙ্কটা ইম্পর্টেন্ট, র্যাঙ্কটা বের করা মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা ইকুয়েশন আইডেন্টিফাই কিনা সেটা আমরা টেস্ট করবো। নম্বর হলো যদি র্যাঙ্ক অফ আর আই ডেল এটা যদি ইকুয়াল টু এম মাইনাস ওয়ান, কেমন ইকুয়াল টু এম মাইনাস ওয়ান হলে দুটো কেস হতে পারে, দুটো কেসের মধ্যে একটা হলো অ্যান্ড বাট আর আই এর লিঙ্কটাও দেখবো র্যাঙ্ক অফ আর আই আর র্যাঙ্ক যদি
এই মাইনাস ওয়ানের সমান হয় দেন আই ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল মানে হলো যে নিউস্পল প্যারামিটার থেকে স্ট্রাকচার প্যারামিটার গুলো আমরা ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স করবো, একটা করে মান পাবো, নিউস্পল প্যারামিটার গুলো সলভ করে স্ট্রাকচার ইকুয়েশন গুলো আমরা সিঙ্গেল ভ্যালু পাবো, মাল্টিপল ভ্যালু পাবো, একাধিক সলিউশন পাবো, সিঙ্গেল সলিউশন পাবো। যদি এন্ড যে র্যাঙ্ক অফ আর আই এটা যদি এম মাইনাস ওয়ান হচ্ছে বেশি বড় হয় দেন আই ইকুয়েশন এটাকে বলি আমরা ওভার আইডেন্টিফাইড, অর্থাৎ স্ট্রাকচার প্যারামিটার গুলো একাধিক মান পাওয়া যাবে রিডিউস ফ্রম মান গুলো থেকে যদি আমরা ইন্ডিয়া কেস স্কয়ার মেথড অ্যাপ্লাই করি। তাহলে তিনটা কেস আছে, একটা হলো যে ইকুয়েশনটা আইডেন্টিফাইড না, যদি আর আই জেড এর র্যাঙ্কটা এম মাইনাস ওয়ান হচ্ছে কম হয় এমন সময় ইকুয়েশন নাম্বার, আর যদি এম মাইনাস ওয়ান সমান হয় তাহলে দুটো কেস হতে পারে, যদি এম মাইনাস ওয়ান সমান এবং আর এর র্যাঙ্কটা যদি এম মাইনাস ওয়ান সমান হয়, এটা র্যাঙ্ক এম মাইনাস ওয়ান সমান আর র্যাঙ্ক এম মাইনাস ওয়ান সমান, তাহলে আমরা বলবো ইকুয়েশন যে এক্স্যাক্টলি আইডেন্টিফাই আর সাপ্লাই করা যাবে, তার ডিসিশন প্যারামিটার থেকে আমরা স্ট্রাকচার প্যারামিটার গুলো সিঙ্গেল মান পাবো। আর যদি এটা এম মাইনাস ওয়ান এর সমান হয় কিন্তু আর আই র্যাঙ্কটা যদি এম মাইনাস ওয়ান হচ্ছে বেশি হয় তাহলে এই সিস্টেমটা আই ইকুয়েশনটা ওভার আইডেন্টিফাইড, তার মানে স্ট্রাকচার প্যারামিটার গুলো একাধিক মান পাওয়া যাবে এই ইন্ডিয়া সিস্টেম মেথড অ্যাপ্লাই করে। যদি আমরা ডিসিশন প্যারামিটার এস্টিমেট করি সেখান থেকে স্ট্রাকচার প্যারামিটার গুলো একাধিক মান পাওয়া যাবে, এটাকে বলছি আমরা ওভার আইডেন্টিফাইড কেস। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের থিওরিটিক্যাল ব্যাপারগুলো, আমরা এই রেজাল্টটা আমরা অ্যাপ্লাই করে যে তিনটা রেজাল্ট দেখলাম আমরা সেটা অ্যাপ্লাই করে আমরা প্র্যাকটিক্যাল কেসে যে কিভাবে ইকুয়েশন আইডেন্টিফাই কিনা সেটা আমরা কিভাবে টেস্ট করতে পারি সেটা আমরা দেখাই। আমরা চারটা ইকুয়েশন নিয়ে একটা সিস্টেম এক্সাম্পল হিসেবে নিব, নিয়ে সেখান থেকে কোন একটা পার্টিকুলার ইকুয়েশনকে আমরা এই যে আমরা টেকনিকটা দেখালাম এই প্রসেসটা দেখালাম সেটা অনুযায়ী আমরা আইডেন্টিফাই কিনা একটা ইকুয়েশন সেটা বের করার চেষ্টা করবো। প্রথম আমরা সিস্টেমটা দেখি, আমাদের সিস্টেমটা হলো যে চারটা ইকুয়েশন আছে, প্রথমটা হলো ওয়াই ওয়ান গামা ওয়ান ওয়ান, এখানে লিখি এক্সাম্পল প্রথম ইকুয়েশন হচ্ছে ওয়াই ওয়ান গামা ওয়ান ওয়ান, এখানে ক্যারেক্টার টাইমে প্রথম ইকুয়েশন সেকেন্ড টাইমে সেকেন্ড ইনডেক্সটা সবসময় ওয়ান থাকে, ওয়াই টু গামা টু ওয়ান, এখানে ওয়াই থ্রি নাই, ওয়াই ফোর গামা ফোর ওয়ান প্লাস এক্স ওয়ান, ডায়ামেট্রিক হচ্ছে বিটা ওয়ান ওয়ান প্লাস এক্স ফোর এক্স টু থ্রি, এখানে নাই প্রথম ইকুয়েশন এক্স ফোর বিটা ফোর ওয়ান ফার্স্ট ইকুয়েশনে দেবো প্লাস ডি ওয়ান, এটা প্রথম স্ট্রাকচার ইকুয়েশন। দ্বিতীয় স্ট্রাকচার ইকুয়েশনটা হলো ওয়াই ওয়ান গামা এটা টু গামা ওয়াই ওয়ানের জন্য ওয়ান সেকেন্ড ইকুয়েশনের জন্য টু প্লাস ওয়াই টু গামা ওয়াই টু এর জন্য টু সেকেন্ড ইকুয়েশনের জন্য টু প্লাস এখানে ওয়াই থ্রি ফোর নাইন সেকেন্ড ইকুয়েশনে এক্স ওয়ান এক্স ওয়ান জন্য ওয়ান সেকেন্ড ইকুয়েশনের জন্য টু প্লাস এক্স টু বিটা এক্স টু এর জন্য টু সেকেন্ড ইকুয়েশনের জন্য টু এক্স থ্রি ফোর এখানে নাইন টু ইকুয়াল টু জিরো, এটা সেকেন্ড ইকুয়েশন। থার্ড ইকুয়েশন হলো ওয়াই ওয়ান ওয়াই এর জন্য গামা ওয়ান আর থার্ড ইকুয়েশনের জন্য থ্রি প্লাস ওয়াই টু গামা সেকেন্ড ইকুয়েশন ওয়াই টু জন্য টু থার্ড ইকুয়েশন জন্য থ্রি
প্লাস ওয়াই থ্রি গামা, ওয়াই থ্রি জিরো থ্রি, থার্ড ডিভিশন জিরো থ্রি, প্লাস ওয়াই ফোর গামা, ফোর জিরো ফোর, থার্ড ডিভিশন জিরো থ্রি, প্লাস এক্স ফোর, এটা ডায়মিটারটা হলো বিটা, ফোরের জন্য ফোর, থার্ড ডিভিশনের জন্য থ্রি। প্লাস ই থ্রি, এখানে এক্স ওয়ান টু নাইন, এই ইকুয়েশন থার্ড ইকুয়েশনটা। চার নম্বর ইকুয়েশনটা হলো ওয়াই ফোর, এখানে ওয়াই ওয়ান টু থ্রি নাইন, চার নম্বর ইকুয়েশন ওয়াই ফোর এর জন্য ফোর, আর চার নম্বর ইকুয়েশনের জন্য ফোর, প্লাস এক্স ওয়ান বিটা ওয়ান, চার নম্বর ইকুয়েশনের জন্য ফোর, প্লাস এক্স টু বিটা টু হবে এখানে, এখানে ফোর হবে, চার নম্বর ইকুয়েশনের জন্য, প্লাস এক্স থ্রি প্যারামিটার হলো বিটা দুই জন্য থ্রি, চার নম্বর ইকুয়েশনের জন্য ফোর, প্লাস এক্স ফোর বিটা এক্স ফোর জন্য ফোর, আর চার নম্বর ইকুয়েশনের জন্য ফোর, প্লাস ই ফোর। এই হলো আমাদের চারটা ইকুয়েশনের একটা সিস্টেম। এখানে এই ইকুয়েশন গুলো আইডেন্টিফাই কিনা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইকুয়েশনটা আমরা টেস্ট করতে পারি, সেপারেটলি টেস্ট করে দেখতে পারি যে ইকুয়েশন আইডেন্টিফাই কিনা। আমরা এখানে এই ইকুয়েশন আইডেন্টিফাই কিনা টেস্ট করার জন্য আমাদের দেখো এখানে প্যারামিটার, এখানে আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স কি গামা, গামা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল প্যারামিটার। প্রথম ইকুয়েশনের স্ট্রাকচারাল প্যারামিটার গুলো দেখো, প্রথম ইকুয়েশনে আমাদের ওয়াই ওয়ান এর কোএফিসিয়েন্ট হচ্ছে কত, গামা ওয়ান ওয়ান, ওয়াই টু কোএফিসিয়েন্ট কত, গামা টু ওয়ান, ওয়াই থ্রি এখানে নাইন, নাইন বলতে জিরো একটা কোএফিসিয়েন্ট, ওয়াই ফোর এর কোএফিসিয়েন্ট কত, গামা ফোর ওয়ান, এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের স্ট্রাকচারাল প্যারামিটার। দ্বিতীয় ইকুয়েশনের স্ট্রাকচারাল প্যারামিটার গুলো হলো ওয়াই ওয়ান এর কোএফিসিয়েন্ট প্যারামিটার হচ্ছে ওয়ান টু, ওয়াই টু হচ্ছে গামা টু টু, ওয়াই থ্রি এখানে নাইন, নাইন থাকলে জিরো, ওয়াই ফোরও নাইন, ফোর এটা জিরো। থার্ড ইকুয়েশনে ওয়াই ওয়ান এর কোএফিসিয়েন্ট গামা ওয়ান থ্রি, ওয়াই টু কোএফিসিয়েন্ট গামা টু থ্রি, ওয়াই থ্রি কোএফিসিয়েন্ট গামা থ্রি থ্রি, ওয়াই ফোর এর কোএফিসিয়েন্ট গামা গামা ফোর থ্রি। একটা কলম যুক্ত করতে হবে, সেটা হলো আমাদের একটু বড় করে জায়গা থেকে ওয়াই ফোর এর জন্য ওয়াই ওয়ান নাই, ওয়াই টু ও নাই, ওয়াই থ্রি ও নাই, শুধু ওয়াই ফোর আছে, যার কোপিশন হলো গামা ফোর। এবং আমাদের গামা প্যারামিটার ম্যাট্রিক্স চারটা ইকুয়েশন, আর বিচারটা হলো এক্স এর বা এক্সপ্লোরেন্স ভেরিয়েবল প্যারামিটার গুলো, যে প্রথম ইকুয়েশনে এক্স ওয়ান এর কোপিশন বিটা ওয়ান ওয়ান, এক্স টু নাই, এক্স থ্রি ও নাই, এক্স ফোর এর কোপিশন হচ্ছে বিটা ফোর ওয়ান। সেকেন্ড ইকুয়েশনে আমাদের দেখো এক্স ওয়ান এর কোপিশন বিটা ওয়ান টু, এক্স টু এর কোপিশন বিটা টু টু, এক্স থ্রি নাই, এখানে এক্স ফোর নাই। থার্ড ইকুয়েশনে এখানে এক্স ওয়ান টু থ্রি নাই, এক্স ওয়ান নাই, এক্স টু নাই, এক্স থ্রি নাই, এক্স ফোর এর কোএফিসিয়েন্ট বিটা ফোর থ্রি। চার নম্বর ইকুয়েশনে এক্স ওয়ান নাই, এক্স টু এর কোএফিসিয়েন্ট বিটা টু ফোর, এক্স থ্রি এর কোএফিসিয়েন্ট বিটা থ্রি ফোর, এক্স ফোর এর কোএফিসিয়েন্ট বিটা ফোর টু। দুটো অ্যান্ডোজেনাস এবং এক্সোজেনাস ভেরিয়েবল প্যারামিটার গুলো আমরা ইচ্ছা করলে যখন ডেল দেখি আমরা ডেলটাকে আমরা লিখে দিব, এটার নিচে এটা ভেক্টর রাখবো, গামার নিচে
এটাকে রাখলে সেটা বলবে টেন ম্যাট্রিক্স করা হবে, প্যারামিটার গুলো ম্যাট্রিক্স বিটা ওয়ান টেন দুটোকে একটা নিচে একটাকে রাখলে বাইটার উপর দুটোকে রাখলে আমরা টেন ম্যাট্রিক্স করি। টেনটা হলো আমাদের টেন ম্যাট্রিক্স, যেটা হলো গামা এবং বিটা, গামা ম্যাট্রিক্সটা লিখতে হবে আর নিচে বিটা ম্যাট্রিক্সটা লিখতে হবে, বলছি মানে টেন ম্যাট্রিক্স। তাহলে এই ডেল ম্যাট্রিক্সটাকে আমাদের কি দিয়ে গুণ করতে হবে, আর দিয়ে গুণ করতে হবে। রেস্ট্রিকশন বের করার জন্য আমাদের কি করতে হয়, আর আই কে ডেল দিয়ে গুণ করতে হয়, গুণ করে এটা র্যাঙ্কটাকে আমাদের, র্যাঙ্কটাকে আমাদের র্যাঙ্ক, র্যাঙ্কটাকে আমরা, র্যাঙ্কটাকে আমরা বের করার চেষ্টা করি। র্যাঙ্কটাকে যদি এ মাইনাস ওয়ান হয় তাহলে ইকুয়েশন আইডেন্টিফাই। এখন আমাদের আর আই ডেল তো আমরা পেয়ে গেলাম, দুটো জিনিস দরকার, একটা হচ্ছে আর আই দরকার, দেখেন প্রত্যেকটা ইকুয়েশনে কি কি রেস্ট্রিকশন আছে, আর আই আর ডেল এটা আমরা বের করেছি। ডেল মানে প্যারামিটার গুলোর ম্যাট্রিক্স, ডেলটা হচ্ছে আমাদের, কেমন আমাদের ডেলটা আমরা বের করেছি প্যারামিটার গুলোর ম্যাট্রিক্সটা। এখন আর আই তো বের করা ইজি, আর আইটা এটা খুব একটা ডিফিকাল্ট না। আর হচ্ছে কি কি রেস্ট্রিকশন আছে আমাদের ইকুয়েশন গুলোর উপরে, মনে করো আমরা যে প্রথম ইকুয়েশনটা আইডেন্টিফাই কিনা সেটা আমরা টেস্ট করতে চাই। প্রথম ইকুয়েশনটা আমি মুছে ফেলছি, পরে ব্যবহার করবো। আর আইটা একটু বের করে দেখেন, আর আইটা কোথায় দেখুন, আর আইটাকে বলা হয় রেস্ট্রিকশন ম্যাট্রিক্স, বা যেটাকে বলা হয় অনেক বলা হয় জিরো রেস্ট্রিকশন বলা হয়, যে চলকগুলো নাই সেগুলোকে বাদ দেওয়া হয়। আর আর ওয়ান হচ্ছে প্রথম ইকুয়েশনের জন্য রেস্ট্রিকশন ম্যাট্রিক্স। এখানে আমাদের দেখতে হবে কয়টা চলক এখানে নাই, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি নাই, একটা নাই এখানে ওয়াই নাই, আর এক্স কয়টা নাই, এক্স টু থ্রি নাই, কারণ তিনটা চলক এখানে নাই। আমাদের মোট ওয়াই চারটে বিষয় মানে চারটা ওয়াই আছে এখানে এই সিস্টেমের মধ্যে, আর কয়টা এক্স আছে আমাদের এখানে মানে সিস্টেমের মধ্যে, চারটা এক্স আছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর সারা সিস্টেমে ছড়িয়েছে দিয়ে আছে। আমাদের টোটাল আমাদের চারটা ওয়াই চারটা এক্স, এর মধ্যে এখানে একটা ওয়াই নাই, ওয়াই থ্রিটা নাই এবং দুটো এক্স নাই, অর্থাৎ তিনটা ভেরিয়েবল এখানে আমাদের অনুপস্থিত। এই তিনটা ভেরিয়েবল অনুপস্থিত এখানে আমাদের তিনটা রেস্ট্রিকশন আছে প্রথম ইকুয়েশন, কেমন আমরা সাধারণত রেস্ট্রিকশন বেশি এভাবে কেন এক্স ওয়ান থেকে কখন আমরা ওয়াই গুলো যেগুলো আছে সেগুলো আমরা জিরো আছে, ওয়াই ওয়ান আছে, ওয়াই টু আছে, ওয়াই থ্রি নাই, যেটা নাই সেটা আমরা ওয়ান দিব, এখানে ওয়াই ওয়ান নাই, ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আছে, ওয়াই টু আছে, ওয়াই থ্রি নাই, ওয়াই ফোর আছে, এটা আমাদের ওয়াই জন্য। এক্স এর জন্য হলো এক্স ওয়ান আছে, প্রত্যেকটা প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাক্সেসের জন্য এক একটা করে রো তৈরি করবো, এক দুই তিন চার, চারটা এক্স, চারটা ওয়াই, চারটা এক্স, এটার সঙ্গে একটা রেস্ট্রিকশন, একটা প্রথম রেস্ট্রিকশন হলো কি ওয়াই থ্রি এখানে নেই, ওয়াই ওয়ান আছে, ওয়াই থ্রি নেই, আর কি নাই, আর আমাদের এক্স টু নাই, এর জন্য একটা রেস্ট্রিকশন দেবো আমরা জিরো জিরো জিরো, এই এক্স টু নাই আমাদের, এটা হচ্ছে এক্স টু পজিশন দিতে হচ্ছে, এক্স টু নাই আমাদের, এই জন্য একটা রেস্ট্রিকশন দেবো। তারপরে আমরা এই এখানে দেখো এক্স থ্রি ও নাই, এক্স থ্রি আমাদের একটা রেস্ট্রিকশন দিব, এখানে একটা এক্স থ্রি একটা ওয়ান হোক, বাকিগুলো জিরো হোক, এটা হচ্ছে এক্স থ্রি যে নাই তার উপর একটা রেস্ট্রিকশন দিব। আর আমাদের যে রো এটা কয়টা রো আছে, তিনটা রো আছে, তিনটা রো মানে তিনটা রেস্ট্রিকশন যেমন তিনটা রো আছে, রেস্ট্রিকশন রেস্ট্রিকশন তৈরি করতে হয়, আমি এটা একটা করে এটা খুব ডিফিকাল্ট না, আমাদের ডিমেনশন হবে কত, এখানে যতগুলো আমাদের আমাদের এরিয়া আছে আটটা দিয়ে দিলাম, চারটা ওয়াই চারটা এক্স, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কলম হবে, প্রত্যেকটা কলামে একটা করে ওয়ান থাকবে, ওয়ানের পজিশনটা কোথায় হবে, যে চলকটা অনুপস্থিত সেই পজিশন একটা ওয়ান হবে, মানে এখানে আমাদের ওয়াই থ্রি নাই তাই বলে আমাদের থার্ড পজিশন একটা ওয়ান হবে, এটা একটা রেস্ট্রিকশন তৈরি হবে, যেহেতু এক্স টু নাই এক্স টু পজিশন একটা ওয়ান হবে একটা রেস্ট্রিকশন, যেহেতু এক্স থ্রি নাই কিন্তু এক্স থ্রি পজিশন একটা ওয়ান হবে, আর আর রেস্ট্রিকশন নাই আমাদের। আমাদের কি করতে হবে এই আর কে আমাদের গুণ করতে হবে কি দিয়ে, আর কে আমাদের ডেল দিয়ে গুণ করতে হবে, ডেল ডেল কাজ করতে আমাদের কি প্যারামিটার ম্যাট্রিক্স কিনতে হচ্ছে গামা এবং বিটা, আর ওয়ান ডেল, তো এখানে গামা ওয়ান ওয়ান
আমরা মুছে ফেলেছি একটু আগে, গামা ওয়ান ওয়ান, গামা টু ওয়ান, এটা প্রথম ইকুয়েশনের প্যারামিটার এগুলো ছিল না, এখান থেকে বের করতে পারো গামা ওয়ান ওয়ান, গামা টু ওয়ান, গামা থ্রি নাইন ইকুয়াল জিরো, ওয়াই ফোর এর হচ্ছে গামা ফোর ওয়ান, ঠিক আছে। তারপর হচ্ছে এক্স এর গুলো, এক্স ওয়ান এর কোফিসিয়েন্ট হচ্ছে বিটা ওয়ান ওয়ান, এক্স টু নাইন, এক্স থ্রিও নাইন, এক্স ফোর হচ্ছে বিটা ফোর ওয়ান, যে কোনো জায়গায় কমে গেছে আমার। এটা প্রথম ইকুয়েশনের প্যারামিটার গুলো, এরপরে দ্বিতীয় ইকুয়েশনের প্যারামিটার গুলো আমাদের দিতে হবে। ওয়াই এর হচ্ছে কত, গামা ওয়ান টু, ওয়াই টু হচ্ছে গামা টু টু, ওয়াই থ্রি নাইন, ওয়াই ফোর ও নাইন, এখানে দ্বিতীয় ইকুয়েশন। এক্স ওয়ান এর প্যারামিটার হচ্ছে বিটা ওয়ান টু, এক্স টু এর প্যারামিটার হচ্ছে বিটা টু টু, এক্স থ্রি ও নাইন, এক্স ফোর ও নাইন। থার্ড ইকুয়েশনে ওয়াই এর প্যারামিটার হচ্ছে গামা ওয়ান থ্রি, ওয়াই টু হচ্ছে গামা টু থ্রি, ওয়াই থ্রি হচ্ছে গামা থ্রি থ্রি, ওয়াই ফোর হচ্ছে গামা ফোর থ্রি, এক্স ওয়ান নাইন, এক্স টু নাইন, এক্স থ্রি নাইন, এক্স ফোর হচ্ছে বিটা ফোর থ্রি। তারপর ইকুয়েশনে ওয়াই ওয়ান নাইন, ওয়াই টু নাইন, ওয়াই থ্রি নাইন, ওয়াই ফোর আছে এবং এরকম নিয়ে চলো গামা ফোর। এক্স ওয়ান এর কোফিশিয়েন্ট হচ্ছে বিটা, টাটা হয়ে গেছে জায়গায় কম বলে, ওয়ান ফোর, এক্স টু আছে বিটা টু ফোর, এক্স থ্রি আছে বিটা থ্রি ফোর, এক্স ফোর আছে বিটা ফোর ফোর, একটু হয়ে যাচ্ছে। দেখ এখন এই দুটো ম্যাট্রিক্স গুণ করা ইজি, কারণ এখানে সবগুলো জিরো আছে, তো আমি যখন গুণ করবো এটা ডিভিশন কত, এখানে তিনটা রো আছে, আটটা কলাম আছে, এখানে পরে ম্যাট্রিক্সটা আমাদের আটটা রো আছে, চারটা কলাম আছে, ফলে গুণ করলে গুণফলটা হবে থ্রি বাই ফোর, একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে। এবং সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের, কিন্তু এখানে অনেকগুলো জিরো, ফলে গুণ করতে খুব একটা কষ্ট হবে না। এটা যদি উচ্চ ম্যাট্রিক্স গুণ করি দেখে দেখতে পারবো আর ওয়ান আরো মানে প্রথম প্রথম ইকুয়েশনের জন্য রেস্ট্রিকশন দেখুন আর আই বলছি আর আই দিয়ে দেখবে একটু একটা কি হবে যে থ্রি বাই ফোর ডিমেনশন একটা ম্যাট্রিক্স হবে, থ্রি বাই ফোর এটা রো হবে, চারটা কলম হবে, এটার সাথে একটা সাম প্রোডাক্ট হবে, এই থার্ড ইলিমেন্টটা শুধু আসবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, থার্ড ইলিমেন্টটা জিরো। এটার সাথে এটা গুণ করলে থার্ড ইলিমেন্ট আসবে, বাকিগুলো জিরো হয়ে যাবে, তো ওয়ান সেটা গুণ, এটার সাথে এটা গুণ করলে থার্ড ইলিমেন্ট হচ্ছে কখন গামা থ্রি থ্রি, বাকিগুলো জিরো হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ করলে থার্ড ইলিমেন্ট আসবে, এই মানটা হবে এই সেকেন্ড গুলোর সাথে যদি আমি এটা গুণ করি, এটা চার পাঁচ ছয় নম্বর ইভেন্ট আছে, এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ইভেন্ট আছে, বাকি এটার সাথে এটা গুণ করলে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর ইভেন্ট আছে বিটা ওয়ান, যেহেতু ছয় নম্বর পজিশন আছে, আর এটার সাথে রাউন্ড কলমটা গুণ করলে এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর পজিশন হচ্ছে জিরো, এটার সাথে এটা গুণ করলে আসবে ছয় নম্বর পজিশন হচ্ছে তিন চার পাঁচ ছয় বিটা টু পুশ, আমরা সাত নম্বর পজিশন হচ্ছে এটা জিরো, আর এটা সেটা গুণ করলে সাত নম্বর পজিশনটা জিরো, আর এটার সাথে এটা গুণ করলে হবে সাত নম্বর পজিশনটা জিরো, এটা সেটা এটা গুণ করলে সাত নম্বর পজিশনটা বিটা টু ফোর, বিটা থ্রি ফোর, এটা হচ্ছে আমাদের আর ওয়ান ডি, কেমন? তো এটার র্যাঙ্ক কখন এই ম্যাট্রিক্সে, এটা কখন যেহেতু এটা থ্রি বাই ফোর, এটা র্যাঙ্ক কখন থ্রি চেয়ে বেশি হবে, এমনি বাক্য দেখবেন জিরো হিসেবে। তো এটা যদি আমি র্যাঙ্ক বের করি, র্যাঙ্ক মানে নন জিরো ডিটারমিনেন্ট,
এটা স্টেপ ভ্যান ভ্যালু যেটা একটু ব্যাপার এটা স্টেপ ভ্যান ভ্যালু কি স্টেপ ভ্যান ভ্যালু এটা দেখতে দেখতে করে স্টেপ ভ্যান ভ্যালু করার বিভিন্ন উপায় আছে এটা গুণ করতে পারে এই তিনটা গুণ করে উপায় বের করে আমরা যদি এখানে দুটো রোকে পাশাপাশি দিকে এখানে জিরো বিটা ওয়ান টু জিরো এই যদি এখানে পাশে দিকে থ্রি জিরো জিরো আমরা র্যাঙ্কটা বের করার জন্য ডিটারমিনেন্টটা বের করছি তো ডিটারমিনেন্ট থ্রি বাই থ্রি অর্ডারের ডিটারমিনেন্ট বাদ দিচ্ছে সেরকম জিরো বাদ দিবে তিনটে গুণ করলে জিরো হবে এটা গুণ করলে জিরো হবে থ্রি বাই থ্রি অর্ডারমেন্টের বের করার উপায় এটা গুণ করলে জিরো হবে মাইনাস এগুলো গুণ করতে হবে এটা গুণ করলে জিরো হবে কেমন তারপর এটা গুণ করলে জিরো হবে একটা জিরো আছে এটা গুণ করলে জিরো হবে এটা গুণ করলে কত হবে বিটা থ্রি ফোর বিটা ওয়ান টু টাইমস গামা সুতরাং এটা ডিটারমিনেন্টটা জিরো না এটা নট জিরো এগুলো নন জিরো ভ্যালু সুতরাং এটা ডিটারমিনেন্ট জিরো তার মানে এটা র্যাঙ্ক হচ্ছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক অফ আর ওয়ান ডেল ইকুয়াল টু থ্রি কারণ থ্রি বাই থ্রি ওয়ার্ডের একটা নন জিরো ডিটারমিনেন্ট পাওয়া যাচ্ছে এখানে সে কারণে এটা র্যাঙ্ক হবে থ্রি থ্রি মানে থ্রি মানে এম মাইনাস ওয়ান আমাদের চারটে ইকুয়েশন আছে তার থেকে বিল করছে আমরা ফোর মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান আমরা বলেছি যে যদি একটা ইকুয়েশন এই আর ওয়ান ডেল এর র্যাঙ্ক যদি এম মাইনাস ওয়ান সমান হয় তাহলে ওই ইকুয়েশনটা আইডেন্টিফাই এম মাইনাস ওয়ান হচ্ছে কম হলে সেটা আইডেন্টিফাই হবে যদি এম মাইনাস ওয়ান সমান সুতরাং এটা আইডেন্টিফাই ইকুয়েশন এবং আইডেন্টিফাই হলে দু রকম কেস হতে পারে হতে পারে এক্স্যাক্টলি আইডেন্টিফাই আর হতে পারে ওভার আইডেন্টিফাই দেখো এখানে আর ওয়ান এর যে র্যাঙ্ক র্যাঙ্ক তো থ্রি এটা এখান থেকে আমরা একটা এই কলামটা এই কলামটা এই কলামটা নিয়ে একটা আইডেন্টি ম্যাট্রিক্স হবে যার ডিটারমিনেন্ট হচ্ছে ওয়ান ফলে এই এন এর এই আর ওয়ান এর যে র্যাঙ্ক এই র্যাঙ্কটা হবে কত থ্রি এখানে তিনটা রেস্ট্রিকশন আছে এখানে কেমন তাহলে এটার অ্যান্ড র্যাঙ্ক অফ আর ওয়ান ইকুয়াল টু থ্রি তাহলে আমি দুটো মিলে আমরা বলতে পারি যে ফার্স্ট ইকুয়েশন ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি আইডেন্টিফাইড এক্স্যাক্টলি আইডেন্টিফাইড এখানে একটা কিন্তু টেস্ট করে দেখলাম ঠিক একইভাবে আমরা ইচ্ছা করলে দু নম্বর তিন নম্বর চার নম্বর ইকুয়েশন গুলো সেগুলো আইডেন্টিফাইড কিনা নাকি আনআইডেন্টিফাইড সেগুলো টেস্ট করে দেখ এখানে আমরা শুধুমাত্র একটা ইকুয়েশন কে আইডেন্টিফিকেশন টেস্ট করে দেখলাম তাহলে আইডেন্টিফিকেশন টেস্ট করাটা জন্য আমরা মূলত প্রথমে প্যারামিটার ম্যাট্রিক্সটা বের করি যেটাকে ডেল বলছি আমরা গামা এবং বিটা সমষ্টি আরেকটা হচ্ছে যে ইকুয়েশন থেকে আইডেন্টিফিকেশন চেষ্টা করতে চাই আমরা সেই ইকুয়েশনের যে রেস্ট্রিকশন ম্যাট্রিক্স সেটাকে আমরা বের করার চেষ্টা করি সেটা কিভাবে বের করি যে আমরা প্রথমে একটা আর ওয়ান বের করার জন্য আমরা দেখেছি কয়টা ভেরিয়েবল ওয়ান ইকুয়েশনে নাই যতগুলো ভেরিয়েবল নাই ততগুলো রো হবে আর ওয়ান ম্যাট্রিক্সের যে পজিশনে কোনো ভেরিয়েবল নাই সেই পজিশনে একটা ওয়ান দিব বাকি পজিশন আমরা জিরো দেবো জিরো দিয়ে আমরা আর ওয়ান ম্যাট্রিক্স তৈরি করবো তৈরি করে আমরা ডেল বা প্যারামিটার ম্যাট্রিক্স গুণ করবো গুণ করে সেটা র্যাঙ্কটা বের করবো র্যাঙ্কটা যদি এম মাইনাস ওয়ান এর সমান হয় অর্থাৎ নাম্বার অফ ইকুয়েশন মাইনাস ওয়ান এর সমান হয় তাহলে ইকুয়েশনটা আইডেন্টিফাইড এবং সাথে সাথে যদি আর র্যাঙ্কটা যদি এম মাইনাস ওয়ান এর সমান হয় তাহলে ইকুয়েশনটা এক্স্যাক্টলি আইডেন্টিফাইড আর আর র্যাঙ্কটা যদি বেশি হয় এম মাইনাস ওয়ান এর চেয়ে তাহলে আমরা বলবো সেই ইকুয়েশনটা ওভার আইডেন্টিফাইড এগুলো আমাদের আইডেন্টিফিকেশন বের করার উপায় তো আমরা এখানে আপাতত শেষ